আসসালামু আলাইকুম যে যেখান থেকে বিউটি দেখছেন সকলকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা আমি সাথে আছি খোরশেদ মাহমুদ আপনারা দেখছেন প্রভাস সময় বেশ কয়েকজন সৌদি প্রবাসী ভাই ও বোন আমাকে কমেন্টস করেছেন এবং ফোন করে জানতে চেয়েছেন যে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে এখন থেকে নাকি পিসিআর টেস্ট লাগে না এই গুজবটি ছড়িয়েছে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল তারা বলে যাচ্ছে যে সৌদিতে এখন প্রবাসীদের প্রবেশের ক্ষেত্রে কোনো পিসিআর টেস্ট লাগে না সে সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে বলবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে যাবেন সুপ্রিয় প্রবাসীরা বিষয়টি আসলে এমন নয় সৌদি গেজেট একটি নিউজ প্রকাশ করেছে সেই নিউজে সৌদি গেজেট যে বিষয়টি বলেছে সেই বিষয়টি হলো যারা মূলত সৌদির নাগরিক এবং ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ গৃহস্থালী ওয়ার্কার সৌদির বাসায় যারা কাজ করে তাদেরকে ডোমেস্টিক ওয়ার্কার বলা হয় শুধুমাত্র এই দুই ক্যাটাগরির লোক সৌদিতে প্রবেশের ক্ষেত্রে কখনো পিসিআর টেস্ট লাগবে না তারা সৌদিতে প্রবেশ করতে পারবে বিষয়টি আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে দিই ধরুন সৌদির একজন নাগরিক সৌদির বাহিরে অন্য কোন দেশে বর্তমানে আছে বা ভ্রমণে গেছে বা ভিজিটে গিয়েছে সে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তার পিসিআর টেস্টের প্রয়োজন হবে না সেই বিষয়টি সৌদি গেজেট নিশ্চিত করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাড়াতে আরেকটি বিষয় হলো যারা সৌদির বাসায় কাজ করেন গৃহস্থালী কর্মী অর্থাৎ ডোমেস্টিক ওয়ার্কার তাদের পিসিআর টেস্ট লাগবে না এই বিষয়টিও সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড়াতে সৌদি গ্যাজেট নিউজটি প্রকাশ করেছে কিন্তু বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল এটিকে বলছে যে কারো নাকি সৌদিতে প্রবেশের ক্ষেত্রে পিসিআর টেস্টের প্রয়োজন নেই আসলে বিষয়টা এমন নয় ভিউয়ার্স গুজবে কান দিবেন না তাই সঠিক তথ্য জানার জন্য আবারও বলছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আরেকটি বিষয় যারা সন্দিহানে আছেন বা সন্দেহ করছেন বা চিন্তায় পড়ে গেছেন যে পিসিআর টেস্ট লাগবে কি লাগবে না তাদের জন্য বলছি যে পিসিআর টেস্ট করতে খুব বেশি একটি খরচ নয় মাত্র পঁচিশশো টাকায় আপনি পিসিআর টেস্ট করতে পারেন আপনি ডোমেস্টিক ওয়ার্কার হন অথবা যে ধরনের কর্মী হন না কেন যদি সৌদি সৌদিগামী প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই পিসিআর টেস্টটি করে নেবেন এটি করে নিলে আপনি যেমন সুরক্ষিত থাকবেন এবং নিশ্চিন্তে প্রবাসে প্রবেশ করতে পারবেন সৌদিতে যেতে পারবেন ভিউয়ার সাথে ছিলাম খুরশেদ মাহমুদ আপনারা দেখছেন প্রভাস সময় ফিরে আসবো নতুন অন্য কোনো নিউজ আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ